সম্পাদন করার পরেই কি মেয়ের বাবার মানসিক চাপ শেষ হয়ে গেল? তা নয়। আমাদের সমাজের ব্যবস্থা হলো মৌসুমি কিছু চাপ মেয়ের বাবার উপর থেকে যায়। ধরুন রমজান চলে আসছে, প্রথমবারের মতো রমজান এসেছে, মেয়ের বাবার মাথা ব্যথা শুরু, মেয়ের বাড়িতে ইফতার পাঠাতে হবে। প্রশ্ন, ইফতার করানো ইসলামের দৃষ্টিতে বড়ই সওয়াবের কাজ। আল্লাহ নবী এরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, ইফতার করানোর কারণে আল্লাহ পাক ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়েছে, কোন রকম কাটতি করা ছাড়াই, ঘাটতি করা ছাড়াই পরিপূর্ণ একটা রোজা সওয়াব যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তাকে আল্লাহ দিয়ে দেবেন। কাজে ইফতার করানো, পরবর্তীতে পেট ভরে খাওয়ানো, এটা হচ্ছে সওয়াবের কাজ। প্রশ্ন জাগে, শুধু মেয়ের বাবাই কি শুধু ছেলের বাবাকে ইফতার করাবে, ছেলে পক্ষকে ইফতার করাবে? ছেলের বাবার কি কোনো দায়িত্ব নেই নতুন বিয়েকে ইফতার করানো, মেয়ের বাবাকে ইফতার করানো? কিন্তু আমাদের সমাজে কি কখনো দেখবেন ছেলের বাড়ি থেকে, জামাইয়ের বাড়ি থেকে জামাই শ্বশুরের জন্য অনেক ইফতার পাঠিয়েছে? ছেলের বাবা বেয়াই মেয়ের বাবার জন্য ইফতার পাঠিয়েছে? তা দেখা যাবে না। শুধু যেন মেয়ের বাবার জন্যই সব দায়িত্ব, মেয়ের বাবার উপরেই সব চাপ, এটা তো জাহেলিয়াত। জাহেলি যুগে মেয়ে কন্যার সন্তান হলে জীবন্ত দফন করে ফেলত, আর এসব চাপের কারণে এখনো জাহেলি সমাজ চলে আসছে। যতই নারীবাদীদের আওয়াজ, চিৎকার, স্লোগান হোক না কেন, এসব তো তারাই করছে। বন্ধ করার জন্য জনমত কি তারা তৈরি করছেন? জাহেলি যুগে কোনো কন্যা সন্তান জন্ম হলে কোরআনের ভাষায় ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদদান ওয়া হুয়া কাযীম, কারো কন্যা সন্তান জন্ম হলে সে সংবাদ পাওয়ার সাথে সাথে বাবার চেহারাটা কয়লার মতো কালো হয়ে যেত। আজকের সমাজে তো একজনের যে দুইজন মেয়ে যখন হতে থাকে, তখন মেয়ের বাবার দুশ্চিন্তার কোনো শেষ নেই, কিভাবে বিবাহ দেব, এত চাপ। আর এই চাপগুলো সামাজিক এসব রীতির কারণে সৃষ্টি হচ্ছে। কাজেই সামাজিক এই রীতিগুলো হচ্ছে একটা জাহিলিয়া, একটা কুসংস্কার, আমাদেরকে আবার সেই জাহিলি সমাজের দিকে নিয়ে যাচ্ছে, নারী নির্যাতনের পথকে প্রশস্ত করছে। ইফতার আসলে একটা চাপ তৈরি হয়, মেয়ের বাড়িতে ইফতার দিতে হবে। কিভাবে ইফতার দিতে হবে? যদি এমন হতো যে শুধু মেয়ে এবং তার জামাই পরিবারের জন্য দিলে হতো, তাও যথেষ্ট ছিল না, তা তো হবে না। ছেলের বাবার 14 গোষ্ঠীকে ইফতার করাতে হবে, বড় ট্রাকে করে খাবার পাঠাতে হবে, ইফতার পাঠাতে হবে। লোকজন জানবে, সমাজের লোকেরা জানবে, অমুকের শ্বশুর বাড়ি থেকে ইফতার আসছে। একটু যদি কম হয়, কোয়ালিটি যদি একটু যদি কমে যায়, তাহলে মেয়ের তো চোখের পানির কোনো শেষ নেই।